প্রিয় বন্ধুরা, আপনাদেরকে নিয়ে চলে এলাম আমবাড়ি সোমবারে হাটে। আজকে মাদারি সাইজের অসংখ্য গরু উঠেছে, কি দাম দর যাচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। দেখতে পাচ্ছেন প্রথমে আমার সামনে যে গরু, দেখতে শুনতে সুঠাম দেহের গরু, জিজ্ঞেস করেছি দাঁত উঠেছে কিনা, অবশ্যই দাঁত উঠেনি। এরকম অসংখ্য গরু আছে যেগুলি দাঁত উঠেনি, আর 1 মাস 2 মাস পরে দাঁত উঠে যাবে। তার সাথে দেখতে পাচ্ছি সামনে মাঝারি সাইজের গরু। চলুন আজকে ঘুরে ঘুরে দেখি এবং দেখাবো। ঠেলা এই 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 পা ভেঙে যাবে পরে। ওহো ওহো, কি সুন্দর সুন্দর বাছুর নিয়েছে! কত দিন বাছুর দাম দাম চাইছেন? কত? 80,000 দাম চাইছেন। কটা আনছেন? চারটে আনছেন। কোন একটা? আরেকটা ও সামনের দিকে বিক্রি হয়ে গেছে? আর সকাল সকাল বিক্রি করে শেষ? ভালো করছেন, সারাদিনের কষ্ট নাই আর, ও একটাই আছে কষ্ট। আরে সর্বনাশ, একটাই কষ্ট আছে, কষ্ট শেষ হয়ে যাবে। আপনাদের আমবাড়ি হাটে আসে এই জন্য যে আজকে কি কি হাটের অবস্থা আপনাদের জানার জন্য, দেখার জন্য। এটা কি ব্যথা শেষ? কত নিয়ে হবে? 70,000 টাকা। এটা কি পশার জন্য, পালার জন্য? তাও জিজ্ঞেস করলাম। কি দাম চাচ্ছ ভাই? এগুলি একই সাইজ তো সব, 50 করে করছে, আর তারপর দামাদামি চলবে। আপনাদের সুযোগ আছে দামাদামি করার। আর দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু সাইওয়াল, ক্রস, বর্মা সব ধরনের মাঝারি গরু এখানে কিন্তু উপস্থিত আছে। যে যেরকম গরু পছন্দ করতে চান আপনারা এখান থেকে কিনতে পারবেন। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে অসংখ্য মাঝারি সাইজের গরু আছে, যারা লালন পালন করতে চান তারা অবশ্যই কিনতে পারবেন এই জায়গা থেকে। সাইওয়াল না ভাই, সকালে আমি সাইওয়াল দেখছি অলরেডি। ভাইয়ের গরু নাকি এটা? কত দাম দিচ্ছেন আপনারা? 80 করে দিয়েছেন। একটি কথা আপনাকে স্মরণ করে দিতে চাই, এখানে প্রতি সপ্তাহে 2 বার হাট হয়ে থাকে, শুক্রবার এবং সোমবার। হাসিল কিন্তু 500 টাকা করে নেওয়া হয়। আমি বড় গরু না যাচ্ছে তো, এই লাঠি মারতেছে, এটা ও কিন্তু সুইচ মারতেছে অলরেডি লাঠি। আরে গরু পিছিয়ে দেখ কি অবস্থা, কি ব্যথা হয়ে গেছে? এখানে সব ডিস্ট্রিক্টের যারা গরু ক্রয় বেচা করেন তারা চলে আসেন, এবং এখান থেকে ছোট মাঝারি বড় সব ধরনের গরু ক্রয় করে তারা তাদের ডিস্ট্রিক্টে নিয়ে চলে যান। আজকের জন্য এখানে বিদায় নিবো।